আজকাল ছোকরারা কিরকম দেখছেন মাস্টার? মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বাড়সাই, টিয়ারকি, বাবু আনা, স্কুল পালানো, এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এগুলো দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধ হয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে। মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। ঈশ্বর কথাই কথা, আত্মানং বা বিজানীত, অন্যান বাচন বিমুঞ্চতা, এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর রামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, ইগো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলে কথাবার্তা হচ্ছিল, ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্রের বয়স তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে বলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, এই গানটি একবার গা না। নরেন্দ্র গাইতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, উতলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়, ছুটে তাহে মন্দ মন্দ লীলা রস প্রেম গন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। ভব সিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত হলিকুল ইয়ে সুধা তার মাঝে, দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায়ে প্রেমে হইয়ে মগন। কিবা অপরূপ আহা মরি বলি, জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরা তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন, হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়াছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন, মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি, এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকা ভাসতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল, আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি, এমন সময় সেই অপূর্ব সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নেই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি
তোমার নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। শ্রীরামকৃষ্ণ, আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। 17ই অক্টোবর 1882 মঙ্গলবার, পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন, কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন, কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী, কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি, তুমি পুরুষ তুমি প্রকৃতি, তুমি বিরাট তুমি সরাট, তুমি নিত্য তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও সাত ঘন্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্প চয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তারা কাল এসেছিল। নরেন্দ্রকে, তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার, তাঁকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র, আচ্ছা স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ, ও সব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো, বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় অশুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঈশ্বরে সব সম্ভব, মিরাকেলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছ, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললেন, তার আর আশ্চর্য কি, তাঁর পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই। বেলা প্রায় 9টা, ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন পূর্ণগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ পয়লা অগস্ত, কলকাতায় যাচ্ছ, কে জানে বাবু? এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। আগে আমরা কিছু কিছু আলোচনা পেয়েছিলাম এই কীর্তন। ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে বলছেন ভগবান বিষ্ণু বা নারায়ণ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভগবান আপনাকে কোথায় পাওয়া যাবে, অর্থাৎ আপনার সন্ধান কোথায় করা আবশ্যক। এই ধরনের প্রশ্ন, ভগবান উত্তর কি দিলেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। সাধারণ মানুষের যা মনে হয় যে তিনি ওই বৈকুণ্ঠে
গোপচিত স্বর্ণ সিংহাসন বা তার থেকে অমূল্যবান যদি কোনো কিছু থাকে সেই বস্তু দ্বারা নির্মিত সিংহাসনে বিরাজমান। ভগবান প্রথমেই বললেন আহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, যোগী নাম হৃদয়ে নচ। তাহলে ধরেই নেওয়া যায় যারা যোগী অর্থাৎ দীর্ঘকাল ধরে এই সংসারের কোলাহল থেকে দূরে অরণ্যে গিরিগুহা বন্দরে সাধনা করছেন, তাদের হৃদয়ে ভগবান রয়েছে। ভগবান সেটিও না বলে দিলেন, নেগেট করা, এরকম শাস্ত্রে রয়েছে, আবার বিজ্ঞানে এরকম বলা হয় রুলিং আউট, এটা নয় এটা নয় এটা নয় করে করে সে আলটিমেট জায়গায় পৌঁছানো হয়। নেতি নেতি ন ইতি ন ইতি। তো বললেন যোগিনাম হৃদয়ে ন চ, তাহলে কোথায়? মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে গান করেন। এখানে গায়ন্তি বহু বচন বললেন, ভক্তা যেহেতু বহু বচন বলা হয়েছে, আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণানুকীর্তন করে থাকে তত্র তিষ্ঠামি, আমি সেইখানে অবস্থান করি। কি চমৎকার কথা! অর্থাৎ এখানে ঠাকুর যেটি বলেন বারবার বলছেন যে নাম আর নামই অভেদ, অন্তর থেকে যদি ভগবানের নাম করা যায় তাহলে সেইখানে সত্যি সত্যি ভগবানের অবস্থান অনুভব করা সম্ভব। আমরা এরকম বিভিন্ন জায়গায় প্রমাণ পেয়ে থাকি, অনেক সাধক বা উচ্চ স্তরের যারা সিদ্ধ মহাপুরুষ তাদের জীবনে এরকম আমরা ঘটনা শুনেছি, এখনো হয়তো ঘটছে, আমরা খবর রাখি না। তো এখানে আমরা বললাম যেটি নরেন্দ্র গান গাইছেন, সঙ্গে খোল করতাল বাজছে, ঠাকুর তাতে পার্টিসিপেট করছেন, এখনকার ভাষায় পার্টিসিপেট করলেন, আবার নাচছেন, ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া নরেন্দ্র আদি ভক্তরা নাচছেন। সেখানে প্রথমত সশরীরে ভগবান উপস্থিত, আবার তাঁর নাম উচ্চৈস্বরে এরকম কিন্নর কণ্ঠে নরেন্দ্রনাথের কণ্ঠে, আবার ঠাকুর স্বয়ং তাতে যোগ দিচ্ছেন, বাদ্যযন্ত্র সঙ্গত রয়েছে, কি অপূর্ব পরিবেশ! শুধু অপূর্ব জাগতিক দৃষ্টিতে নয়, সৌন্দর্য বস্তুগত একটা হয়, আবার হল তার মধ্যে ভাবগত, অবজেক্টিভ সাবজেক্টিভ। ইংরেজিতে একটি সুন্দর কথা লিখছেন শেখকির সাহেব, বিউটি লাইজ ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার, বিউটি অর্থাৎ সৌন্দর্য কোথায় রয়েছে? ইন দি আইজ অফ দ্য বিহোল্ডার। তো যেটা আমরা বলছিলাম যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, ভগবান যেন এটি অঙ্গীকার করলেন, তাই এই নবধা ভক্তির মধ্যে এটি অন্যতম রয়েছে। কীর্তন, এই কীর্তন করা, কীর্তন মানে শুধু ওই খোল নিয়ে কীর্তন আমরা ভাবি, সেটা হলো কৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব কীর্তন, তেমন কালী কীর্তন আছে, হনুমত কীর্তন আছে ইত্যাদি, সব দেব দেবীর নামকে গান করা তাকে কীর্তন বলা হয়। কীর্তন মানে একটা পার্টিকুলার টাইপ অফ মিউজিক, যেমন আবার নাম গুণানুকীর্তন সেই অর্থে হয়, একাধিক অর্থে হয়, যেহেতু এই সংস্কৃত ভাষা খুব সমৃদ্ধ বা বলা যায় সমৃদ্ধতম, রিচেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা তারাও বলছেন, তারা ওই সাদা চামড়ার লোকগুলো। সাদা চামড়া না বললে তো আমরা মানি না, বিশ্বাস করি না। যতদিন বেচারি রবীন্দ্রনাথ বলে একজন লোক ছিলেন, চেনেন তো দাঁড়িয়েওনা, তাকে সবাই মিলে পিছনে লেগেছিল, সবাই মিলে সমালোচনা করলো, তারপরে তার কপাল ভালো, ওই সাদা চামড়ার লোকগুলো তাকে কি যেন একটা পুরস্কার দিয়েছিল, তাই না? ব্যাস তখন সবাই সামলে পড়লো, আমরা আপনাকে সম্বর্ধনা জানাতে চাই, কালকে অব্দি যারা তাকে যত পেরেছে দিয়েছে, আজকে তারাই হয় এরকম। তো এখনকার দিনে ওই ইউরোপে বা পাশ্চাত্যের বিভিন্ন দেশে তারা এই সংস্কৃত ভাষা অধ্যয়ন করছে এবং বলছে যে এইরকম গভীর যে একটি ভাষা হতে পারে পৃথিবীতে,
আমাদের সেটা ধারণাই ছিল না। এখন তারা বাচ্চাদেরকেও শেখাচ্ছে। কিছুদিন আগেই একজন আমাদের স্বামীজি দেখাচ্ছিলেন বাচ্চা কয়েকটি ছেলে পুলে, খুব সম্ভবত হল্যান্ড বা এরকম কোন দেশে, তারা ওই বৈদিক মন্ত্র কি সুন্দর উচ্চারণ করছে। বাচ্চারা হয়তো 6-7-8 বছরের, 10 বছরের ছেলেরা মেয়েরা, অনেকজন হয়তো 30-40 জন বা তারও বেশি, 50 জন, সমস্বরে কোনো বই টই ছাড়াই না দেখে তারা সংস্কৃততে বৈদিক সব মন্ত্রগুলি উচ্চারণ করছে। কতখানি আগ্রহ তাদের মধ্যে জাগ্রত করানো হয়েছে, সেখানকার যারা অভিভাবক বা শিক্ষক তাদের মধ্যে এই আগ্রহ রয়েছে। আমরা অবশ্য ওদের থেকে আরেকটু এগিয়ে রয়েছি, তাই না? আমাদের মাতা পিতারা শিক্ষকরা তাদের ফুটপাথিক শেখায়। ঠাকুর বলছেন যে ওই ফুটপাথ কিডনিক কথা মৃত্যুতে বলা হয় 8 খানার মতো ইংরেজি শব্দ রয়েছে, হাউস, সোসাইটি, এসব ঠাকুর তার ইমিটেবল উচ্চারণে বলেছেন এবং খুব এক্সাক্ট টু দ্য পয়েন্ট, যেখানে যেরকম বলার কথা ঠিক সেরকম বলেছেন। আবার ঠাকুর তো জগৎগুরু, জানেন কোথায় কিভাবে ট্যাবলেট দিলে কাজ হবে, সেইভাবেও বলেছেন। তো যাও, এখানে আমরা যেটা বলতে চাইছি, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই পুনঃ পুনঃ এটি আমাদের মনে রাখতে হবে যে গান শুধু এন্টারটেইনমেন্টের মতো আমরা শুনে থাকি বা গাছি মেকানিক্যাল। এইবারে আমাদের এক পূজনীয় মহারাজ বার্ষিক উৎসবের সময় ঠাকুরের আরাত্রিক ভজন সম্বন্ধে কিছুটা বলেছিলেন, যদিও তার সময় খুব সীমিত ছিল। আমাদের খুব, আমার ব্যক্তিগত ভাবে ইচ্ছা হচ্ছিল ওনাকে যদি আরো বেশি সময় দেওয়া হতো আরো চমৎকার ভাবে আমরা শুনতে পারতাম। তবে শুধু শুনলে তো হবে না, সেটিকে আত্মস্থ করতে হবে, অন্তস্থ করতে হবে, সেই মতো ভাবনা চিন্তাকে রিমডেলিং করতে হবে। তা না হলে ওই শুধু শুনে গেলাম, আমাদের সেই বিখ্যাত গল্পটি আছে, শাশুড়ি মা বললেন না যে ভাগবত শুনে এসেছে, আরে যেখানকার কথা সেখানে, মনে আছে গল্পটা? হ্যাঁ, যেখানকার কথা সেখানে রেখে আসতে হয়। বার্ষিক উৎসবে প্রায় 4 দিন ধর্মসভা হলো, তার মানে 3-4-12 জন মহারাজ 4-5 দিনের মধ্যে অত বক্তৃতা হলো। আবার মাঝে একদিন যুব সম্মেলন হলো, সেদিনও 3-4 জন মহারাজদের বক্তৃতা, তার মানে প্রায় 15 জন কি বলবো বিদগ্ধ সন্ন্যাসী মহারাজের বক্তৃতা। সেটা হজম করতে আমার তো মনে হয় 15 মাস কমপক্ষে লাগবে, আমার মতো সাধারণ মানুষে, যাদের মেধা নাড়ি খুলে গেছে তাদের কথা আলাদা, তারা হয়তো দিন তিনেকের মধ্যেই করে ফেলবেন। কিন্তু সেটা আমার জীবনে কোনো পরিবর্তন আনছে কিনা এটা দেখা দরকার। তা না হলে শুধুই শুনে গেলাম, শুধুই গান গাইছি, হ্যাঁ শরণা গতদিন আর্ত, শরণা একদিকে গতদিন আর্ত আরেকদিকে, তাহলে ওই রকমই ফল হবে। এক জায়গাতে ওই আমাদের প্রসাদ গ্রহণের আগে মন্ত্র বলা হয় ব্রহ্মার্পণম, ওটি অনেকেই আমরা ভুলভাল উচ্চারণ করি, অর্থ জানাটা ব্যাপার আমাদের নিয়ে, আমরা জিনিসটা খুব সহজ করে নিয়েছি, অর্থ কি ওই বললেই হবে। তো তাতে একজন বলছে যে ব্রহ্মৈবতে ন গন্তব্যম, মানে ব্রহ্মতে গন্তব্য নয়, অর্থ এরকম ভুল হয়ে যাচ্ছে, উচ্চারণ সঠিক না জানলে, অর্থ জেনে না করলে এরকম ভুল ভাল হবে। ওই দেবী সরস্বতী যেমন আছে, বিদ্যা স্থানে ভয় বচ, বিদ্যা স্থানে প্রিয় এ বচ, আমাদের বাঙালিদের খুব সুন্দর উচ্চারণ, বিদ্যা স্থানে ভয় বচ, অর্থাৎ বিদ্যা স্থানে ভয় ভয় কথা বলবে, এইসব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সংস্কৃত ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা নেই। কিন্তু মাথায় রাখতে হবে স্বামীজি এদের কি পরিভাষা দিয়েছেন, ম্লেচ্ছ কথাটি এখন আর বেশি শোনা যায় না, সেই যুগে শোনা যেত। স্বামীজি বললেন যে দেব ভাষা যে ভুল উচ্চারণ করে সেই ম্লেচ্ছ, দেব ভাষা অর্থাৎ কোন ভাষা, সংস্কৃত না ইংরাজি? ইংরাজি না, আমি তো ভাবছি ইংরাজি। ও আচ্ছা, দেখতাম তো খুঁজে, ইংরাজি হওয়ারই সম্ভাবনা বেশি। তো বললেন দেব ভাষা
ভুল উচ্চারণ করলে সে ম্লেচ্ছ, এবং ভুল উচ্চারণ করলে ফল হবে না। ধরা যাক এখানে একটি সুইচ রয়েছে বা এখানে রয়েছে, সেইটাকে না স্পর্শ করে যদি ওইখানে ঠোকাঠুকি করা হয়, এই মেশিন কি চালু হবে? হবে না। তেমনি মন্ত্র বা স্তব স্তোত্র সঠিক উচ্চারণ করলে তখন বাঞ্ছিত ফল হবে, তা না হলে এরকম হবে ব্রহ্মীমতে নগন্তব্য, গন্তব্য হবে না। এখানে আমরা যেটা দেখছিলাম, নরেন্দ্র খোল করতাল নিয়ে গান গাইছেন, আবার ঠাকুর আলিঙ্গন করছেন। প্রথমত নরেন্দ্র তার প্রধান বার্তাবহ আমরা বহুবার আগে শুনেছি, তার প্রতি ওনার বিশেষ আকর্ষণ তো বটে, কিন্তু স্বয়ং ভগবানকে আনন্দ প্রদান করতে পারেন কে, এইটি কোনো ভাবা দরকার। তাহলে আমরা নরেন্দ্রনাথের মহিমা খানি কিঞ্চিত হৃদয়স্থ করতে সমর্থ হব। ভগবান আনন্দ স্বরূপ বলা হয় স্যার, চিত আনন্দ, তিনি সব স্বরূপ সত্য, দন্ত সব খণ্ডত, চিত স্বরূপ আর আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ ভগবানকে আনন্দ কে দিতে পারেন? আমরা বৈষ্ণব শাস্ত্রের কথা, ভাগবতের কথা আগে কিছু কিছু আলোচনা করেছি প্রসঙ্গে। এখানে কি সুন্দর একটি চিত্র মাস্টারমশাই দিলেন, কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে, ঠাকুরের কতখানি আনন্দ হয়েছে তিনি কোনো নরেন্দ্রকে আলিঙ্গন করছেন। তারপর বললেন ঠাকুরের হৃদয়ের মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। একটি আমরা সাধারণভাবে বলে থাকি মুড, ভালো যারা শিল্পী হন বা বিজ্ঞানী হন তাদের যদি প্রপার মুড হয় তারা স্ফুলিঙ্গ বিকশিত করেন, মানে অদ্ভুত অদ্ভুত শক্তি প্রকাশিত হয়। একটি ঘটনা আমরা পাই, বড় এক গায়ক ছিলেন গোসাইজি, ওই বিষ্ণুপুর ঘরানা রাধিকা প্রসাদ গোস্বামী ছিলেন দ্রৌপদীয়া, এসব শুনে হয়তো অনেকের বোরিং লাগবে। তাঁর ভ্রাতুষ্পুত্র ছিলেন জ্ঞান গোসাই, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। এই রাধিকা প্রসাদ ঠাকা স্বামীজির চেয়ে বয়সে কিছুটা বড় ছিলেন, আর জ্ঞানেন্দ্র প্রসাদ তার পরবর্তীকালে। তাঁর কিছু কিছু গান এখনো খুঁজলে পাওয়া যায়, কি অদ্ভুত কণ্ঠ এবং গায়কী যাকে বলে গায়ন ভঙ্গি। তাকে আমাদের এক আশ্রমে আমন্ত্রণ জানানো হয়েছে সঙ্গীত পরিবেশনের জন্য বহু বছর আগে। তিনি গল্প করছেন অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে, সেই সময় বেশ জ্ঞানীগুণী রসিক যাকে বলা হয়, শিল্প রসিক সন্ন্যাসীরাও ছিলেন অনেকে, তাদের সঙ্গে তিনি আলোচনা করছেন, আনন্দ হচ্ছে। এদিকে সময় হয়ে গিয়েছে অনুষ্ঠানে, তার গানের অনুষ্ঠান আছে, বহু মানুষ জড়ো হয়েছেন সমবেত হয়েছেন শুনবেন বলে, তাকে এসে বলার সাহস হচ্ছে না, সংকোচ বোধ হচ্ছে এত বড় ব্যক্তি। তখনকার সমাজে তিনি সর্বজন শ্রদ্ধেয় তার এই গুণের জন্য, এবং মানুষ হিসেবে খুব সরল ছিলেন, অত্যন্ত সরল। শেষ পর্যন্ত তাকে বলতে বাধ্য হলেন যে গোসাইজি আপনার সময় কিন্তু হয়ে গেছে গানে, উনি শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি অসাধারণ দক্ষ ছিলেন। তো উনি প্রথমে শুনলেন আর কিছু বললেন না, গল্পই করছেন। কয়েকবার বলার পরে শ্রোতৃবৃন্দের তো ধৈর্যের পরীক্ষা হচ্ছে কতক্ষণ আর বসবে, আলটিমেটলি তিনি গেলেন, কিন্তু বলছেন যে আমার গানে মুড আসছে না। উনি মাত্র গোটা দুই গান গে উঠে পড়লেন, সবাই খুব আশা করে এসেছিলেন অত দূরে ওই শিলং, শিলং আশ্রমে ওদের এত এখান থেকে গেছেন, এখন তো খুব সহজ হয়ে গেছে, গাড়ি ঘোড়া হয়ে গেছে, আকাশপথে হ্যাঁ অনেক কিছু পথে যাওয়া যায়, তখন এত সহজ ছিল না। তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার মুড এলো না, সকলে হতাশ হলেন, নিরাশ হয়ে ফিরে গেলেন। কিন্তু ঠাকুরের এমন মহিমা, পরদিন বিকেলের পর ওনার এমন সুন্দর মুড এসেছে, উনি বললেন চলো আজকে গান হবে, কিন্তু সেদিন তো আর সভা টভা নেই, বলে ঠিক আছে তার সামনে আজকে গাইব। যারা দেখেছেন
শিলং আশ্রমের মন্দির, ছোট্ট সুন্দর ঠাকুর ও বালক মূর্তি, ছোট্ট মূর্তি, খুব বড় না কিন্তু খুব অপূর্ব সুন্দর, সেইখানে বসে উনি এবার ঘন্টা পর ঘন্টা গাইছেন। আর সকলে বুঝতে পারছেন যেন এই সুর লহরী অন্তরকে স্পর্শ করছে, হিন্দিতে বলে তোড় মড়ো সত্তা হয়, অন্তরকে যেন কাদা তালের মতো ভেঙে দিচ্ছে, আবার নতুন করে নির্মাণ করছে। এই শক্তি আসছে কোথা থেকে? ওই মদভক্তা যন্ত্র গায়ন্তি, তার মানে এই সঙ্গীত যেটিকে মার্গ সঙ্গীত বলা হয়, শাস্ত্রীয় সঙ্গীতকে বলা হয় মার্গ সঙ্গীত। মার্গ মানে পথ, কিসের পথ? এই সর্বোচ্চ লক্ষ্যে, পরম লক্ষ্যের পথে যে নিয়ে যাওয়া, সেই পথকেই মার্গ বলা হয়। এই সঙ্গীত সেখানে নিয়ে যেতে পারে। তো ঠাকুরকে এই সঙ্গীতের মধ্যে দিয়ে যেন নরেন্দ্র আনন্দ দিলেন, কিন্তু সিদ্ধ হেন সিদ্ধ ঠাকুর অনেক বেশি সঙ্গ দিয়েছেন আমরা জানি, নরেন্দ্রের গানে শ্রীরামকৃষ্ণ এতটা আনন্দ পেয়েছেন। এগুলো কিছু কিছু আমরা আগে পড়েছি, শ্রী শ্রীমা রয়েছেন নবদে আহার আদি প্রস্তুত, এগুলো শুনেছি। নরেন্দ্র এলেই মায়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন কি কনসার্ন, এখনকার দিনে এগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, ফিলিং অপরের জন্য যে অনুভূতি, আমার এটি করা না করা সবটা এখন ক্যালকুলেটিভ হয়ে গেছে, কোথায় কতটা আমি করলে, খারাপ ভাষায় ইনভেস্ট করলে কতটা রিটার্ন পাব, তা কিন্তু নয়। শ্রী শ্রীমা আমাদের কি শেখালেন, তার এই দিক দিগন্ত পরিপ্লাবিত হয়ে যাচ্ছে তার স্নেহে ভালোবাসায় করুণায় প্রেমে। নরেন্দ্র এসেছেন, তাকে খবর দিতে হয় না, মা জানেন নরেন্দ্রের জন্য কি লাগবে। প্রথম প্রথম নরেন্দ্র গেছেন, আমরা শুনেছি পাতলা রুটি মা যেমন করেছেন খুব ফাইন, আরো ইত্যাদি করে দিয়েছেন। এখন নরেন্দ্র যুবক এবং ব্যায়াম ট্যাম করেন, ব্যায়াম পুষ্ট শরীর আচ্ছা করে খেতে পারেন, অভ্যাস আছে। ঠাকুর বললেন কিরে কেমন খেলি? হ্যাঁ খেলুক যেন রোগীর পথিক, রোগী অসুস্থ থাকলে অনেকদিন পরে যখন খায় তাকে সামান্য করে দেওয়া হয় হালকা রান্না, বাঙালিদের তো রসনাই তৃপ্ত না হলে আর কিচ্ছু হোক না হোক হবে না, আর যাই হোক না হোক কোথাও বেড়াতে গেলে, এ আমরা এক জায়গায় গেছিলাম অনেকদিন আগে, আমরা কয়েকজন ব্রহ্মচারী তখন আর একজন প্রবীণ, খুব প্রবীণ না মোটামুটি সেই সময় ছিলেন কিছুটা প্রবীণ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেখা গেল আশেপাশে যদি 400 লোক থাকে তা সিংহভাগ বাংলা ভাষাভাষী, আর ওই 400 লোকে ওই জায়গাটাকে এমন হট্টগোল হচ্ছে যেন কুম্ভমেলার মতো হট্টগোল হচ্ছে, আর লোকে প্রাকৃতিক দৃশ্য না দেখে কোথায় কি খাবারের দোকান সেটাই দেখছে, এখানে চা কে না। এখন যিনি সন্ন্যাসী মহারাজ ছিলেন তিনি বাংলা ভাষী নন, আর বাকিরা যারা আছেন সকলেই বাংলা ভাষা ভাষী, তাদের তো লজ্জা লাগছে খুবই যে কি অবস্থা, এখানে এসেছে অনেক দূর, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই তো আশা করা যায় ভাই, কিন্তু তারা ওখানে গিয়ে এমন আরম্ভ করেছে যেন বিহু অনেকদিন খাবার খায়নি, কোথায় কি আছে সেই হেঁচড়ে খামড়ে খাচ্ছে। তার মানে বোঝা গেল যে মন ওই খুব স্থূল জগতে রয়ে আছে, জড় জগতে, এমন হলে আর সূক্ষ্ম বিষয়ে অনুধাবন করার সামর্থ্য থাকবে না। ঠাকুর কি বললেন, পাথরের দেওয়ালে পেরে ঠোকা যায় না, যায় না? ও ঠাকুর কি বলেছেন, ঠোকা যায় কি যায় না? যায় না, বলছেন পেরে বেঁকে যাবে তবুও হবে না, কুমিরের চামড়ায় তরবারির ও চোখ লাগে না। অর্থাৎ এই ধর্মতত্ত্ব শিখবার বা বুঝবার আগে মনটাকে প্রস্তুত করতে হয়, সঠিক কোন শিষ্যের কথা আমরা যদি পাই, এনারা যদিও গুরু তাদের কথা তবু উদাহরণস্বরূপ বলাই যায়, তাঁরাই তো আমাদের আদর্শ, বিশুদ্ধানন্দজি মহারাজ পরম পূজনীয়, তা যখন
মন্ত্র দীক্ষা লাভ হয় শ্রী শ্রী মায়ের কাছে জয়নবাটিতে, এমনি বর্ণনা আছে যে উনি তারপরে ফাঁকা জায়গায় মাঠ বা গাছপালা জঙ্গলের মতো ছিল সেখানে গিয়ে আনন্দে নৃত্য করছেন। সত্যি সত্যি অর্থাৎ মন এতটাই উন্নত বা প্রস্তুত, সেখানে মা যে মহামন্ত্র দান করেছেন তার ফলে অন্তরে সেই আনন্দের যেন প্রশ্রবণ, ঊর্ধ্বগামী ঊর্ধ্বমুখী ছিলই, তার মুখটা যেন খুলে গেছে, উচ্চমুখ কপাট মোচন হয়ে গেছে, এতখানি আনন্দ হচ্ছে। এইরকম শিষ্যই প্রকৃত অর্থে ধর্মজীবনের জন্য সুটেবল, বাকিরা ওই আর কি আমরা হচ্ছি ভিড় বাড়ানোর জন্য। থাকে না একজন যায় যে জীবনে একটা কিছু বিরাট লাভ করতে চলেছে, তার সঙ্গে কয়েকশো লোক যায়, কোথায় লোকে কি ওই বরযাত্রী বলে, তাতে একজন তো ইম্পর্টেন্ট, বাকিরা তো এমনি যাচ্ছে এক্সট্রা। তো তেমনি অনেক লোকের মধ্যে দেখা যায় মনুষ্যানাং সহস্রেষু কশ্চিত যতি সিদ্ধয়ে, সহস্র সহস্র মনুষ্যের মধ্যে একজন ঠিক ঠিক হয়তো তার মনে ইচ্ছায় বাবা ইয়াত কামপি সিদ্ধানাং কশ্চিন্নাং ব্যক্তি তত্ত্বতঃ, ভগবান গীতাতে বলছেন অনেকে চেষ্টা করছে কিন্তু তার মধ্যে অনেকে আন্তরিকতার দিক থেকে ঘাটতি থেকে যাচ্ছে। অনেকে স্কুলে যায় কিন্তু প্রকৃত পড়াশোনার উদ্দেশ্যে কেউ যায়, কেউ যায় খেতে, কেউ যায় দেখতে শুনতে। আমরা বাল্যকালে যেখানে যাতায়াত করতাম সেখানে একজন দেখা যেত এত বড় একটা টিফিন কৌটো নিয়ে যেত স্কুলে, মানে ব্যাগের ভেতরে জায়গা হতো না, এত বড় দোতলা। আবার তো আমরা যখন ছোট ছিল বড় ছেলেরা বলতো এরা স্কুলে কি খেতেই যায় নাকি, মানে ব্যাগে আর রাখার জায়গা হচ্ছে না। যাই হোক সেটা তাদের ব্যাপার, কিন্তু বলার উদ্দেশ্য এই যে যারা যারা স্কুলে যাচ্ছে খুব আনন্দের সঙ্গে জ্ঞান লাভের জন্য তো অধিকাংশই যায় না, তাদেরকে ছেলে পাঠানো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে কোন রকমে গেলাম। তেমনি প্রায় সব ক্ষেত্রেই এই অবস্থা। তাই বলা হলো যে ধর্মজীবন ওইভাবে ভিড় বাড়ানো আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু আন্তরিক না হলে কাজের কাজ কখনোই হবে না। যে রামকৃষ্ণের আনন্দ হচ্ছে নরেন্দ্রের গান শুনে, তার তো সঙ্গীতের যা মাধুর্য সেটা তো রয়েছেই, উপরন্তু তার মধ্যে যে ভাব সেইটি যেন রামকৃষ্ণকে মথিত করছে, তার অন্তরকে আলোড়িত করছে। এরপরে আমরা যেটা পেলুম ঠাকুরের কাছে, নরেন্দ্র এসে বিশ্রাম করবে, ঠাকুরের আনন্দের সীমা নেই। এখানে কারো কারো যেন মনে হতে পারে যে নরেন্দ্রের দিকেই কি বেশি পক্ষপাতিত্ব, অবশ্যই, কারণ তিনি জানেন এর দ্বারা আমার কাজ হবে। এই যে মিশন, মিশন কথাটি আমরা এখন খুব হালকা ভাবে নিই, ভগবানের যে উদ্দেশ্য নরসের শরীর ধারণ করে অবতরণ করা, অবতার, তার উদ্দেশ্য তো এই, তার জন্য ইনস্ট্রুমেন্ট দরকার। তো রাজরাজেশ্বরী তিনি কি বলছেন নিজে আর নৌকাটা চালাবেন, ওই কেশবকেই রেখে দিয়েছেন, এটা একটু অন্য প্রসঙ্গ আছে না। ঠাকুর প্রথম পৃষ্ঠাতেই আছে, বললেন যে শাক্ত যারা তারা বলেন আমাদের মা দুর্গা রাজরাজেশ্বরী তিনি একমাত্র জীবের গতি, আবার যারা বৈষ্ণব তারা বলে কেশব, কেশবের ভজনা না করলে হবে না, কেশব মানে কৃষ্ণ, তিনি যদি এই ভব সমুদ্র পারাপার না করে দেন, পার করে না দেন তাহলে হবে না। তখন শাক্তরা কি বলে, এসব ঠাকুর বলছেন, শাক্তরা বলে বটেই তো মা শ্রী শ্রী জগজ্জননী তিনি তো রাজ রাজেশ্বরী, তিনি কি আর নৌকাটা নিজে চালাবেন, কেশব পেটাকেই রেখেছেন ও নৌকা চালায়, এটা ঠাকুর রহস্য করে যেন বলছেন। তো যাই হোক এখানে মূল বক্তব্য এই যে তার এই জগৎ প্রপঞ্চকে যে চালাবেন তার লীলা খেলাকে সৃষ্টি হয়েছে, পরে পালন যখন গোলমাল হচ্ছে তখন দেখাশোনার জন্য তো একজনকে এনেছেন বা কয়েকজনকে, প্রধান হলেন এই নরেন্দ্র, কত করে তাকে রাজি টাজি করিয়ে এনেছেন, গলায় গলায় হাত
দিয়ে মিষ্টি হেসে আমি যাচ্ছি, তুমি এসে ফেসো, অনেক করে যাকে এখনকার ভাষায় বলে পটিয়ে পাঠিয়ে এনেছে, এখন তাকে যদি একটু খাতির না করেন হবে? কারণ নরেন্দ্র মোদি তো সবসময় ঊর্ধ্বগামী। এইসব বাদিন তো দেখি আমি ধ্যানস্থলে থাকি। তাকে জিজ্ঞেস করলেন যখন, তুই কি চাস? কি বললেন? আমরা বলে ভাবতাম এই যে কল্পতরু গিয়ে যে যাবার ঠাকুর আমার পেট ব্যথাটা কমিয়ে দাও, আমার কন 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 করে ঠিক করে দাও, আমার ওইটা ঠিক করে দাও, ওইটা করে দাও। কল্পতরু মানে আমরা বুঝি ওই, এর বেশি নয়, আমাদের স্তর ওই পর্যন্ত। মনে মনে আরো অনেকে অনেক কিছু চাই, ঠাকুর লাখ পাঁচ ছয় ভাগ পাঁচ ছয় আমাদের এক মহারাজ বলতেন। একজন গিয়ে ঠাকুরকে বিবি করে কি বলছে তো একদিন জিজ্ঞেস করেছে, আচ্ছা ও বাবু আপনি কি বলেন ঠাকুরকে? না আমার আর বলুন না কি আছে, আজ মজা পরে বলুন। এই করে করে অনেকদিন হয়ে গেছে, তো হঠাৎ ওই মনে যাওয়া ধরেছে, আর বলুন তো ভেবেছে কথা বলতে হবে, ভেবেছি নানা কথা লোক তো ভুলে যাবে, কিন্তু ওই মাছ ছাড়বে না। না মনে বলছিলাম কি ঠাকুর লাখ পাঁচ ছয় এরম বার পাঁচ ছয় মানে আমরা শ্রীরামকৃষ্ণকে এই বলে ভেবেছি, আওয়ার পারসেপশন ইজ দিস। তো এখানে নরেন্দ্রকে যখন বললেন তুই কি চাস, তিনি বললেন আমি ওই সমাধিস্থ হয়ে থাকবো। যোগী জন বাঞ্ছিত যে নির্বিকল্প সমাধির অবস্থা, সুখদেবের মতো ওই অবস্থায় থাকবো, আর কখনো একটু আধটু নেমে এলাম, কারণ শরীর তো দীর্ঘকাল যদি অন্ন জল না পড়ে তখন তো যাবে শেষ হয়ে, তখন এসে অনিচ্ছায় হয়তো নেমে এসে একটু অন্ন গ্রহণ করলাম কি না করলাম, আবার ওই অবস্থায়। তাহলে এই অবস্থা স্ট্যান্ডার্ড আমাদের, একটা কানাকড়ি ফুটো পয়সা, গন্ধযুক্ত ছেঁড়া নেকড়া যা দেবে আমরা তাতেই একবারে আনন্দে আটখান। নরেন্দ্র ওইখানে তাকে অতি কষ্টে নামিয়ে রাখছেন, তাকে ভর্ৎসনা করলেন, তিরস্কার করলেন। কি আশ্চর্য, যেটি শিষ্যের চাওয়ার কথা গুরু এরকম শিষ্য পান না। আমাদের এই তো বললাম স্ট্যান্ডার্ড পতিশানন্দজির সেই গল্প আমরা প্রায় সকলেই জানি, এখানে আলোচনাও হয়ে গিয়েছে। পায়ে ধরে একজন মা জননী খুব কাঁদছেন, মহারাজ বলছেন আমি ভাবলুম এতদিনে একজন ভক্তকে পাওয়া গেল যে ঈশ্বরের জন্য সত্যি কাঁদে। মহারাজের পা ভিজে গেছে, সেবক মহারাজ এখন কি করবেন? মহারাজের একটু সহজে বলা কঠিন, আবার এত কাঁদছে। অনেকক্ষণ পরে মহারাজের অন্তর্বেশ নরম নরম হয়ে এসেছে, মহারাজ এমনিতেই খুব স্নেহপরায়ণ ছিলেন, নরম ছিলেন, আরো যেন বিগলিত হয়ে গেছেন। কি হয়েছে মা? বাবা আমার পাড়াটি উঠছে না, এখন গুরুর পায়ে কি হাত ঘন্টা বা দশ মিনিট কেটে কেটে কি চাইছে, ভাড়াটে উঠছে না। মানে এতটা আন্তরিক কাঁদলে হয়তো ঠাকুর তাকে অনেক কিছু পারমার্থিক জিনিস দিয়ে দিতেন, ভক্তি দিয়ে দিতেন, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, বিকজ আমাদের ওই লিমিটেশন, আমরা আবদ্ধ থেকে যাচ্ছি জাগতিক বিষয়ে আশয়। তো সেই নরেন্দ্র কি চাইলেন? ওই অবস্থা, ঠাকুর ভর্ৎসনা করছেন, আশ্চর্য, এমন গুরু ভালো শিষ্য পায় না, আবার ঠাকুর এরকম ভালো শিষ্য পেয়ে তাকে তিরস্কার করলেন কেন? এইটা বুঝতে হবে যে সাধারণ শিষ্য তো নরেন্দ্র নয়, নরেন্দ্র লোককে মুক্তি বিধান করতে পারে, তার ইচ্ছায় লোকের মুক্তি হয়ে যাবে। এই হাজরা টাজরা, হাজরা তো নানা রকম ছিল, তার দোষ ত্রুটি আমাদের থেকে, অন্তত আমার থেকে বেটার, তিনি ভগবানের সঙ্গ পেয়েছেন এবং শেষকালে প্রভু তাকে উদ্ধার করেছেন, কিন্তু তার এইসব নানা গোলমালের জন্য ঠাকুর তার উপর তত প্রসন্ন ছিলেন না যা বোঝা যায়। কিন্তু তার ভালো উকিল হচ্ছে কে? নরেন্দ্র। নরেন্দ্র হাজরার কেরেন, ঠাকুর বলতেন নরেন্দ্র হাজরার কেরেন। নরেন্দ্র আবার হাজরাকে একটা মজার নাম দিয়েছিলেন, থাউজেন্ডা, হাজার হলো থাউজেন্ড, আর হাজরা আকার আছে বলে থাউজেন্ডা। নরেন্দ্র অনেকেই নামটা দিতেন, এক বৈকুণ্ঠনাথ চান্দাল ছিলেন তাকে স্যান্ডেল ইত্যাদি ইত্যাদি। তো যাও এই হাজরা ঠাকুরের কৃপা পেলেন প্রধানত নরেন্দ্রের রেকমেন্ডেশনে, কথাবৃত্তেও কিছু কিছু ইনডাইরেক্ট প্রমাণ পাওয়া যায়। তো সেই নরেন্দ্র অপরের মুক্তি বিধান করবে, তার সংস্পর্শে লোকে সেই পারমার্থিক জ্ঞান ভক্তি ইত্যাদি লাভ করবে, তার আর নিজের সমাধিস্থ হই হব থাকবো এটা তো বাঞ্ছিত নয়, বাঞ্ছনীয় নয়, সেই অবস্থা থেকে তো তাকে নামিয়ে এনেছেন ঠাকুর।
তার কাজের জন্য। তাই যেন নরেন্দ্রকে সব দিক থেকে ঠিকঠাক রাখছেন, এখনকার ভাষায় বলে গুড হিউমানে রাখা, প্রসন্ন রাখা। কারণ নরেন্দ্র যদি রেখে বসে তার তা কাজ হবে না। যখন লিখে দিলেন নরেন্দ্র শিক্ষে দিবে, যখন ঘুরে বাহিরে হাত দিবে, আছে না কাগজে লিখে দিলেন চিরকুটে, নরেন্দ্র দেখে বললেন ও সব আমি পারবো না, বলছে তোর হাড়ে করবে, ঘাড়ে করবে। কেন বললেন? কারণ তোকে আমি ডেকে এনেছি ওই জন্য। আমরা বলি না যে করবি না মানে খাবি না মানে, আগে কালের মায়েরা বলতেন, এখনকার মায়েরা তো শুনি ছেলে পুলেদের ভয় পান। আমাদের সময় এরকম ছিল, একটা কিছু খেতে দেওয়া হলো, উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা, আরো কি কি সব দিত, কেউ হয়তো ছেলে পুলেরা বললো খাবো না, তখন ঠাকুর মা কাকিমারা বা মায়েরা খাবি না মানে এতেই হবে, তাকে ছেলে পুলে বাবারে কোন রকমে গলান্তরকরণ করলো। অ্যাপারেন্টলি ঠাকুর যেন এটাই মিষ্টি করে নরেন্দ্রকে বোঝাচ্ছেন, কখনো দরকার হলে তিরস্কার করছেন। মূল উদ্দেশ্য ওইটাই, তার এই যে উদ্দেশ্য মিশন, তাতে নরেন্দ্রকে খারাপ ভাষায় বলা যায় কাঁধে জোয়ারটা দিয়ে দেওয়া, এবং তাই করলেন। বেচারি নরেন্দ্র আমাদের মহারাজ দুষ্টু দুষ্টু কথা মনে পড়ছে, তার শরীর চলে গিয়েছে অল্প বয়সে। তিনি বলতেন দেখ ঠাকুর কিন্তু বুদ্ধিমান, তিনি সব জায়গায় মন্দিরে থাকেন, অনেক জায়গায় বিগ্রহ হয়, কোথাও পট প্রতিষ্ঠিত হয়, গুরু মহারাজরা কেউ বসান, গুরুরা পুজো টুজো হয়, ভোগরাগ হয়, আরতি হয়, এমনকি স্বয়ং হয়। আর বেচারি নরেন্দ্র ওই চৌমাথায় রাস্তার ধারে মূর্তি হয়, মাথার উপরে কাক বসছে, এক হচ্ছে, কখনো পরিষ্কার পরিষ্কার আরতি ঠারতি ভোগরাগের কোনো ব্যাপার নেই। বছরে একদিন ওই 12 জানুয়ারি এসে ঠান্ডার মধ্যে যথেষ্ট ফাঁসফাঁস করে ফিরে দিল, মালা দিল, সেই মালা এখন 1 বছর থাকবে, বোঝো এবার জগৎ উদ্ধার করো। তিনি নষ্ট করে বলতেন এই ঠাকুর নিজে দিব্যি বসে আছে, আর বেচারি ভালো ছেলে নরেন্দ্র তাকে ওই রাস্তার মধ্যে দাঁড় করিয়েছে যে করে বা জগৎ উদ্ধার। তো সত্যি স্বামীজির জীবনটা দেখলে বোঝা যায় এত প্রতিভাবান। এখনকার তো ছেড়েই দেওয়া যায়, যদি পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা যায় এরকম প্রতিভাবান ছেলে বিরল, বিরলতম। তার কি অবস্থা? প্রথমত সম্পূর্ণরূপে নিঃস্বার্থ, স্বামীজি নিজেই বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থ পরতাই ঈশ্বর। যে মানুষ যত নিঃস্বার্থপর সে ঈশ্বরের তত কাছে, এবং যদি দেখা যায় কোথাও 100% নিঃস্বার্থপরতা, তার মানে সেইখানে ঈশ্বরের অবস্থান। এটি আমরা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনে, শ্রীকৃষ্ণ ঠাকুর যীশুখ্রিস্ট বা চৈতন্য মহাপ্রভু সকলের জীবনে ঠিক পাচ্ছি। শ্রী শ্রী মায়ের জীবনীতে তো মজার মজার সব ঘটনা আছে। তো ওখানে এক মহিলা ছিলেন, কি নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তিনি দুঃখ করে বলতেন হ্যাঁ ওই পরমহংস মশাইয়ের সঙ্গে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, তো তখন তার তো মাথার দোষ হয়েছিল, ওইসব পাগল বলে আমার বাবা বিয়ে দিলেন না, তা না হলে এই আজকাল যে সব জিনিস আসছে ওসব আর সারদা ঠাকুরুন পেত আমার কাছেই তো আসতো, কারণ দেখছে দেশ বিদেশ থেকে লোক আসছে, হ্যাঁ এই বিপ্লবী দলের সব সদস্যরাও আসছে, অন্যান্য সবাই এসে ওই সারদা ঠাকুরুনের পায়ে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, কিছু জিনিসপত্র ফলমূল আসছে। আর এই মহিলাই কথা, মা শুনে বললেন ওরে ওকে ডেকে নিয়ে আয়, যা যা রয়েছে ভালো ভালো ফলমূল তোর যা ইচ্ছা নিয়ে যা, সেই মহিলাকে বলছেন তোর যেটা ইচ্ছা নিয়ে যা। উনি নিজের মতো 2-4টে নিয়েছেন, মা তার উপর আরো বেছে বেছে বেস্ট কোয়ালিটির জিনিস তাকে দিলেন, শুধু একবার নয় এরপর থেকে যাই আসতো ওনাকে পাঠিয়ে দিতেন। এই নিঃস্বার্থপরতা। এরকম যদি কেস আমাদের জীবনে হয় আমরা কি করব? প্রথমে ওই আদালতে চলে যাব, হ্যাঁ এসব কি সব বলছে খারাপ খারাপ কথা, মানহানির মামলা, এই ভোটার কার্ডে ভুল নিয়েই নাকি আইন কানুন হয়ে যাচ্ছে। আরেকটি দুষ্টু গল্প বলবো, বলি আমরা বাল্যকালে ঠিক না বেশ কিছুটা তখন বড় হওয়ার সময় শোনা গিয়েছিল, এই তখন ওই ফটো আইডেন্টিটি কার্ড সবে চালু হয়েছিল, প্রথম দিকে প্ল্যান হয়েছিল খুব সম্ভবত যে ভিডিও ফটো থাকবে, স্টিল ফটোতে অনেক রকম দুষ্কর্ম করার সুযোগ থাকে, কিন্তু ভিডিও হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটি মানুষকে দেখা যাবে, যার ফলে করা যাবে, এরকম প্ল্যান
খাড়াইয়া ছিল, সে বহু বছর আগে আলটিমেটলি কি খাড়াইলো, এমনি স্টিল ফটোই থাকতো। এখন নামের পাশে লেখা থাকে, নামের পাশে বা পরের লাইনে নাম, তারপরে পিতার নাম অবলিক, যদি মায়েরা হন মহিলারা হন তাহলে পিতা নাম ইত্যাদি। তো কোনো এক মা জননীর নামের সঙ্গে পিতা নামে কি হয়েছে, পাশের বাড়ির ভদ্রলোকের নাম উঠে গেছে, ব্যাস আর যায় কোথা। এটা তো অত্যন্ত অপমানজনক। আবার আমরা যে অঞ্চলে ছিল সেখানে খুব জাত পাতের বাড়াই আছে, এই জাত সেই জাত, এই জাতের সঙ্গে ওদের লড়াই, ওদের সঙ্গে ওদের মেলে না। সেই নিয়ে এমন অবস্থা যে রাত্রি 11টা 12টার সময় পুলিশ ফোর্স আসতে হয়েছিল, দু তিনটে জিপে করে, হয়তো জনপঞ্চাশেক পুলিশ এসেছেন, বন্দুকধারী রাইফেলধারী, প্রায় গুলি করতে হবে, খুনাখুনির পর্যায়ে চলে গেছে। তার মানে একটি সামান্য বিষয় যান্ত্রিক বলে হলো, এটা তো আর ইচ্ছাকৃত নয়, কিন্তু ধরে নেওয়া হয়েছে এটি ইচ্ছাকৃত। আর শ্রী শ্রী মায়ের এই উদারতা বা এই নিঃস্বার্থপরতা একটা কত নিম্ন স্তরের কথাবার্তা এটা, এবং হাস্যকর যে পরমহংস মহাশয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ইত্যাদি ইত্যাদি। মা সেটাকে কিভাবে নিচ্ছেন, তোর যা যা লাগবে নিয়ে যা, এবং রেগুলারলি তাকে ওইসব দিয়ে যাচ্ছেন। এটা আমরা আজকে গল্পের মতো শুনছি, হাসছি, নিজের জীবনের সঙ্গে এগুলো পর্যায়ে তুলনা করে দেখা দরকার, তবে ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মহাপুরুষদের জীবন কি তাদের বাণী, মায়ের জীবন থেকে। মা যে খুব কখনো লেকচার দিয়েছেন, শাস্ত্র আলোচনা করেছেন, আমরা তো শুনি নাই, কিন্তু তার এই দৈনন্দিন ছোটখাটো কাজ খুঁটিনাটি বিষয়েতেও আমাদেরকে কিভাবে দিশা নির্দেশ করতে পারে, বিকন অফ লাইট বলা হয়। খুব জোরালো আলো যদি রাস্তায় থাকে, আশেপাশের সবকিছু স্পষ্ট বোঝা যায়, মানুষের কাজে কত সুবিধা হয়। এরকম ঠাকুরের মায়ের জীবনী, স্বামীজির জীবনী, বিশেষ করে প্র্যাকটিক্যাল লাইফে মায়ের তুলনা নেই। যত গভীরে প্রবেশ করা যাবে তত এই বিষয়টি স্পষ্ট হবে। আমাদের সময় শেষ হয়ে গেল। আরেকটি আমরা আগে একটু একটু আলোচনা করেছি, এক ভক্তের কথা বললেন, মাস্টার সেখানে বসিয়া আছেন ও হাজরার সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? এই আরেকজন মাস্টার মহাশয় গৃহস্থ, কিন্তু নিজেকে কিভাবে গোপন করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। আমরা একটু সুযোগ পেলে নিজের ফাটা ঢাক নিজে বাজাবার চেষ্টা করি, তাতে অপরের কষ্ট হচ্ছে কিনা আমরা অনেকে সে খুব অ্যাপ্রিসিয়েট করছে। তো মাস্টার মহাশয় কি করলেন, একই লাইনে পরপর লিখলেন, মাস্টার কথা কইতেছেন, একজন ভক্ত ঠাকুরের সহিত কথা কইতেছেন, যেন মনে হবে দুটি আলাদা ব্যক্তি। প্রকৃতপক্ষে তিনি সেই ভক্ত। তাকে ঠাকুর বললেন, তুমি স্বপ্ন দেখো? তারপর মাস্টার মশাই বিবরণ দিলেন, আশ্চর্য স্বপ্ন দেখেছেন, কি অদ্ভুত ভাগ্যবান তিনি, স্বয়ং ঠাকুর যেন তার ভার চেচে নিচ্ছেন। মাস্টার মশাই বললেন, আমার রোমাঞ্চ হচ্ছে, এই গভীর যে একটা দর্শনের কথা যার সঙ্গে আধ্যাত্মিক জীবনের তার টিউনিং যেন রয়েছে, ঠাকুর সেটি শুনে বলছেন আমার রোমাঞ্চ হচ্ছে। আবার একটু শুনে নিয়ে বললেন, আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও, লও মানে এসো, ঠাকুর নিজেই আহ্বান করছেন। রাত 11টা হইয়াছে, নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। তাহলে আমরাও শয়ন করি নাকি? কি শুনবেন, শুয়ে থাকা কালি হি শয়ানো ভবতি। বেদে একটি শ্লোক আছে, তাতে বলা হচ্ছে কি, কালি হি শয়ানো ভবতি, শুয়ে থাকা। আমরা যে ভাবি সত্য ত্রেতা দ্বাপর বলি, বলা হয় প্রত্যেক যুগেই অন্যান্য যুগের কিছু কিছু লক্ষণাদি থাকে, যদি সঠিকভাবে সেটা অধ্যয়ন করা যায়, এখনকার ভাষায় বলে স্টাডি করা যায়, তাহলে বোঝা যাবে। একটি সেরকম একটি শ্লোক হলো কলিহি শয়ানো ভবতি, শুয়ে থাকা হলো কলিযুগের লক্ষণ। শুয়ে থাকা মানে জড়তা, তামসিকতা, একটি কাজ আমার করতে হবে কিন্তু আমি করি না,
আচ্ছা কালকে করব, সেই কাল আর আসে না, অনেক দিন চলে যাচ্ছে, তার মানে আমি কলিযুগে রয়েছি। তারপরে কি বললেন, যখন সে খানিকটা উঠল তখন দ্বাপর যুগ এলো, শয়ন অবস্থা থেকে উঠে বসলো, বসেছে মানে দ্বাপর যুগ। আচ্ছা কাজ না করলেও আমি কিছুটা চেষ্টা করলাম, উদ্যোগ নিলাম, কলিগ থেকে আমি কিছুটা এগিয়ে গেলাম। উত্তিষ্ঠ স্ত্রীটা যখন সে দাঁড়িয়ে পড়লো মানুষটি, না এবার কাজ সত্যি শুরু করবো, তখন ত্রেতা যুগ এসে গেছে। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র, তখন পৃথিবীতে অনেকটাই ধর্মের প্রভাব ছিল। আর যখন চলতে শুরু করলো সেটা চারি বেদি, এই মন্ত্রের মধ্যেই রয়েছে, সে বড় শ্লোক আমরা এখন আর যাব না। তার মানে সত্য যুগ এখনো হতে পারে যদি আমি চলতে শুরু করি আমার জীবনের পরম লক্ষ্যের পথে। কিন্তু আমরা কি চলতে আগ্রহী না, ভাবছি যে মহারাজ আমি গুরুকরণ করছি, মহারাজ দীক্ষা মন্ত্র দিছেন, আমি দক্ষিণা দিছি, আবার কি তা? সেরকম যদি ভাবি তাহলে খুব আরাম, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমাদের মাস্টারমশাই বলতেন, কম্বল না সম্বল খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো। অনেক অপ্রীতিকর কথা হয়ে গেল, মার্জনা চাইছি। এগুলো আসলে নিজেকে বলা, সলি লগ্নি বলে একটি কথা আছে, নিজেকে বলা, নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। আচ্ছা বলো বদনে একটি গান আছে, আমরা অনেকদিন গাইনি, ওটা কি গাওয়া যেতে পারে? জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ।
কৃষ্ণ বলো বদনে এমন মধুর নামার কবিরে তোরা এমন দয়াল ঠাকুরার কবিরে জয় জয় রাম কৃষ্ণ যত মত তত পথ সাধন জীবনে প্রণাম চরণে যত প্রভু অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে প্রভু অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নামার কবিরে রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নামার কবিরে তোরা এমন দয়াল ঠাকুরার কবিরে এমন মধুর নাম তোরা এমন দয়াল ঠাকুরার কবিরে জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে জয় জয় রাম কৃষ্ণ আমার কুকুর ধন্য হলো তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সকলে আমার কুকুর জয় জয় রাম কৃষ্ণ এমন মধুর নামার কবিরে তোরা এমন দয়াল ঠাকুরার কবিরে জয় জয় রাম কৃষ্ণ যত মত সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে যত মত প্রভু অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে প্রভু অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে প্রভু অবতার বরিষ্ঠায় জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নামার কবিরে এমন মধুর নামার কবিরে এমন মধুর নাম জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নামার কবিরে তোরা এমন মধুর নামার কবিরে তোরা এমন মধুর নামার কবিরে তখন আমরা ইংরেজির কথা বলছিলাম একটা মজার কথা মনে হচ্ছিল বা বলেই ফেলি না বলছে অনুবাদ
আমরা বাঙালিরা এককালে ভালো ইংরাজি না জন্য বিখ্যাত ছিল, মানে ধারণা ছিল বাঙালিরা ভালো ইংরাজি জানে। তখন সুযোগ হয়তো অ্যাপারেন্টলি বেটার ছিল, ভারত রাজধানী ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষের, অবিভক্ত ভারতের রাজধানী ছিল এখানে, সেই জন্য একটা সুনাম ছিল। পরবর্তীকালে বিভিন্ন কারণে আমাদের ইংরাজি জ্ঞানটা খুব উচ্চ স্তরে চলে গেছে। তো বলছে এক শাশুড়ি মা, তার খুব উচ্চ শিক্ষিত বৌমা এসেছেন, বৌমা ইংরাজি ছাড়া কথা কন না, শাশুড়ি মা ভয় ভয় থাকেন। তো একদিন বৌমা শুয়ে পড়েছেন, তার জায়গা একটু কম হয়ে গেছে, শাশুড়ি মা ভাবছেন বাংলায় বললে তো বৌমা শুনবে না, তাই ইংরাজিতে বলছেন। তো এমনি তার মেজ বৌমা বলছে, মেজ বৌমা একটু পাশ ফিরে এসো, ওই কথাটা বলতে হবে। তো তিনি গিয়ে ডাকছেন, ও মিডিল মাদার ইন ল, মিডিল মাদার ইন ল, প্লিজ টার্ন ওভার, পিটিও। বোঝা গেল? এরকম আরো কিছু কিছু আছে, একসঙ্গে বেশি বললে লোকে রাগ করবে, তাই আমি বলছি। ওম শান্তি শান্তি।